জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস আজ এবারে প্রতিপাদ্য বহুমুখী জ্বালানি সমৃদ্ধ আগামী দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি বলেন প্রাকৃতিক গ্যাসের উপর একক নির্ভরতা কমিয়ে জ্বালানি মিশ্র এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে কার্যকর উদ্যোগ গ্রহণ ও জনগণকে উৎসাহিত করতে হবে এছাড়া ভবিষ্যৎ উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে জ্বালানি সংক্রান্ত মৌলিক গবেষণা এবং প্রায়োগিক ও লাসই প্রযুক্তি উদ্ভাবনের উপর জোর দেয়া অত্যন্ত জরুরি বলেও মনে করেন তিনি অন্যদিকে প্রধানমন্ত্রী বলেন বর্তমান সরকার রূপকল্প দু হাজার অর্জনে অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান নিয়ামক হিসেবে জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে জ্বালানির অপচয় রোধ করে সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে এই দিবস অনুপ্রেরণা যোগাবে